আসসালামু আলাইকুম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে পারমানেন্টলি বা আজীবনের জন্য ডিলিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পর নিচের দিকে আপনার এই প্রোফাইল এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপর দিকে থ্রি বার মেনু এই মেনু অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনি মেটা অ্যাকাউন্ট সেন্টার পাবেন এই মেটা অ্যাকাউন্ট সেন্টার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে আসলে আপনি এখানে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অপশন পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো অপশন ডিঅ্যাক্টিভেশন ও ডিলেশন এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার এই ইনস্টাগ্রাম এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনার দুটি অপশন দেখাচ্ছে একটি হচ্ছে ডিএকটিভ অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলেট না করে সাময়িক সময়ের জন্য বন্ধ বা ডিএকটিভ করে রাখতে পারেন এর জন্য আপনি এখানে ডিয়েভ এটা সিলেক্ট করে নেবেন এবং কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিএকটিভ করতে হয় অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে নিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমরা যেহেতু ডিলেট করব এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এই অপশনে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে আপনাকে যে কোনো একটা রিজন দিতে হবে যে কী কারণে আপনি আপনার এই অ্যাকাউন্টটি ডিলেট করতেছেন এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পর আবার এই কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দিব পরবর্তী অপশান এখানে মূলত আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এবং আপনি যদি পাসওয়ার্ড যান তখন আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি ফরওয়ার্ড করে নিতে পারেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর পরবর্তী অপশন এরকম ইন্টারভেয় চলে আসবে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন এখানে মূলত বলতেছে আপনি যে তারিখে ডিলিট করতেছেন ওই তারিখেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে না আজকে আমি জানুয়ারির তেরো তারিখে অ্যাকাউন্টে ডিলিট করতেছি এবং আমার এই অ্যাকাউন্ট ডিলেটের প্রসেসটা শুরু হবে ফেব্রুয়ারির এগারো তারিখ দুই চব্বিশ এর ভিতরে যদি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আর ডিলেট না আপনি আবার ফিরে পাবেন কিন্তু এগারোই ফেব্রুয়ারির পরে যদি আপনি লগ করতে চান তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো এখান থেকে এই ডিলেট অ্যাকাউন্ট এই ডিলেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে তো এই মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আজীবনের জন্য ডিলেট করে দিতে পারেন দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ